16 জুন 2001 যে আমার উপরে বম ব্লাস্ট হয়েছিল, আমার উপরে বম ব্লাস্ট হওয়ার পরে 20 জন মানুষ মারা গেছিল, আমার এই হাত খুলে গেছিল, পা উড়ে গেছিল। হ্যাঁ, ক্ষমতায় আপনি, সেনাবাহিনীও আপনার বিরুদ্ধে, পুলিশ আপনার বিরুদ্ধে, আপনি ক্ষমা থাকবেন, আপনার সঙ্গে হয়েছিল তাকে আপনি মনে করেন আমরা আমরা সব লাতি বলবো যে আওয়ামী লীগ সে কাছে জড়িত আছে। শামীম ওসমান, মিথ্যা মামলা দিয়ে আসলে তারিক জে এবং বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে এবং কোকোকে আরো বলুন, কোকোকে আমি একটু শেষ করি কথাটা, এবার আপনি বলার সময় আমি কথা বলি না না বল মানে দেখেন বিষয়টা দেখেন, হি ইজ এ লার্নড ব্যারিস্টার, মানুষের ছোটবেলা গান ছিল যে আমার ছেলে হবে জজ ব্যারিস্টার, এরকম গান ছিল, আমাদের বাচ্চারা দেখছে। 21 আগস্টের ঘটনাটা আপনি বলছেন কি এখন চাপাচ্ছেন মঈন আহমেদদের উপরে, ফাইন, জজ মিয়ার নাটকটা সাজিয়েছিল কে? পুলিশ। পুলিশ, তাহলে পুলিশও আপনাদের বাইরে ছিল? এখন যে পুলিশ যা করছে এখন তাই করছে, এই কি পুলিশ জজ এখন পুলিশে গায়ে হামলা করছে? না না, আমি পরশু করে পরে উত্তর দেন না, আপনি প্রশ্ন করতে উত্তর দেন। আপনি ম্যাডাম খালেদা জিয়া নিজে বলেছেন যে গ্রেনেড, খালেদা জিয়া বলে, ম্যাডাম খালেদা জিয়া বলেছেন যে গ্রেনেড মাননীয় প্রধানমন্ত্রী ভ্যানিটি ব্যাগ করে নিয়ে গেছেন, শুধু এটা না, এটা কোথায় শুনছেন? এবং 16 জুন 2001 উনি ওনার সবটাই মিথ্যা বলবেন, 16 জুন 2001 যে আমার উপরে বম ব্লাস্ট হয়েছিল, আমার উপরে বম ব্লাস্ট হওয়ার পরে 20 জন মানুষ মারা গেছিল, আমার এই হাত খুলে গেছিল, পা উড়ে গেছিল। হ্যাঁ, এরপরেও বলা হয়েছিল বিএনপি ক্ষমতায় এসে ওই মামলা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। 2007 হাইকোর্ট সুমোটো করে, আমরা ছিলাম না কেউ, সুমোটো করে ওই মামলা আবার নতুন করে চালু হয়েছে এবং ওই মামলায় কিন্তু বিএনপির বহু আসামি আছে এবং অন্যান্য জঙ্গি সংস্থা আছে। তাহলে রায় হয়েছে? রায় হয়েছে না, রায় হয়নি এখনো। কেন হয় নাই? না করি নেই, কারণ আমি স্যাটিসফাইড না। জজ মিয়ার নাটকটা কে সাজালো? ওখান থেকে সমস্ত ইয়ে কারা মুছে দিল? 21 আগস্ট ঘটনা, ওনারা বললেন এটা কে করেছে? 24 জন আইবি রহমানের চোখটা কি আপনার একটু মনে পড়ে না? নিশ্চয়ই, আমি বললাম তো আইবি রহমান, আইবি চাচি পুলিশে আজকে দেখ আইবি মামলা দিচ্ছে, প্লিজ এরই তো সব মামলা জব্দ না, আইবি রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না আপনি। আওয়ামী লীগ কি আসলে পুলিশ কিংবা প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে কিনা একটা বড় অভিযোগ করেছিলেন ব্যাস্ট মাহবুবউদ্দিন খোকন। না না, এখন পুলিশ নিয়ন্ত্রণ করছে, উনি তো এখন বলছেন ওনার ক্ষমতা ছিলেন তখন এই পুলিশ, তখন ওই আর্মি সবই ওনাদের বিপক্ষে ছিল, ওনাকে বাট ওনার ক্ষমতা ছিলেন। ইটস ভেরি ইন্টারেস্টিং ডায়লগ, এটা তো পাগলও বিশ্বাস করবে না। বিচার হয়েছে কিন্তু হয়েছে, আপনি এটার পিছনে কারা আছে? এই যে ডিডি শুনেন, সেদিন ঘটনা ঘটতেছে ওই সময় আপনি বহু ইনকাম করেন এটা আমি জানি, বলি আপনি ফট করে ট্র্যাক চেঞ্জ করে দিচ্ছেন। প্রধানমন্ত্রী দেখা করলো কারা? বিদ্রোহীদেরকে নিয়ে, সেনাবাহিনী প্রধান ছিল, মৌনী আহমেদ ছিল এখানের মধ্যে,